হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি শ্রাবণ গগনে এই যে গানটা, রবীন্দ্রসঙ্গীত, এই সঙ্গীতটা আজকে আমি সকালবেলা শুনলাম। তো এই গানটা খুব কমন গান, আর এই গানটার সঙ্গে আমি নিজে পার্সোনালি রিলেট করতে পারি, কারণ আমার প্রথম নৃত্যনাট্য অনুষ্ঠিত হয়েছিল এই গানটার উপরে। তো তো সেই জন্য যখন আমি স্কুলে পড়তাম আর কি, তো সেই জন্য এই গানটার সঙ্গে আমার একটা পার্সোনাল টাচ আছে। আর তাছাড়া এই গানটা আমি আরো এটা আপনাদের কাছে বলছি, তার কারণ হচ্ছে এই গানটা আমি একটু অন্যরকম ভাবে শুনলাম। অন্যরকম ভাবে মানে সৌরেন্দ্র সৌম্যজিতের একটা চ্যানেল আছে, ওনা SS বলে চ্যানেলটা, তো ওই চ্যানেলে আমি এই গানটা শুনলাম। ওখানে পিকচারাইজেশন গুলো অন্যরকম ভাবে করা হয়েছে এবং গানটাও অন্যরকম ভাবে, মানে একটু নতুনত্ব আনা হয়েছে। এর আগে আমি যেটার ওপর নাচ করেছিলাম সেটা হচ্ছে হরিহরন স্যারের গানের ওপর। হরিহরন স্যার এই গানটা গেয়েছেন। আমি দুটো লিঙ্কই আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং শুধু সেটা না, গানটাও আমি আপনাদের সামনে নিয়ে এসেছি মল্লা রাগের ওপর। এখানে গানটা গেয়েছেন সৌম্যজিৎ এবং নৃত্য পরিবেশনা করেছেন। অবশ্যই এই নাচে, এই গানের সঙ্গে নাচ নাচ থাকার খুবই দরকার। সেটা পরিবেশনা করেছেন অনুস্মিতা ভট্টাচার্য। এবং এছাড়াও আরো সঙ্গতে যারা যারা আছেন তাদের সবাইকার নাম এবং ডেসক্রিপশন আমি মানে তাদের সমস্ত কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এরপর চলে আসি গানের কথাগুলো, লিরিক্সটা মানে কথাটা আমি এখানে দিয়ে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন, শ্রাবণ গগনে ঘোর ঘনঘটা নিশীত যামিনী রে, কুঞ্জপতি সখি কৈসে যাবব অবলা কামিনী রে, উন্মদ পবন যমুনা তর্জিত ঘন ঘন গর্হিত মেহ, দমকত বিদ্যুত পথ তরু লুণ্ঠিত থর হর কম্পিত দেহ, ঘন ঘন রিম ঝিম রিম ঝিম রিম ঝিম বরকত নীরদ পুঞ্জ, শাল পিয়ালে তাল তমালে নিবিড় তিমির ময় কুঞ্জ, কহরে সজনি এ দুর্যোগে কুঞ্জ নির্দয় কান, দারুণ বাঁশি কাহে বজাবত সকরুণ রাধা নাম, মোতিম হারে বেশ বনা দে শীথি লগা দে ভালে, উড়হি বিলুণ্ঠিত লোল চিকুর মম বাঁধহ চম্পক মালে, গহন রহন মে না যাও বালা নল কিশোরক পাশ, গরজে ঘন ঘন বহুডর পাবব কহে ভানু তব দাস। তো এর স্বরলিপিটাও আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে, আমি স্বরলিপিটা এখানে দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু এই স্ক্রিনের মধ্যে মানে আমি ফন্ট সাইজটা বাড়াতে পারছি না। আপনারা যদি বুঝতেই না পারেন স্বরলিপিটা, তো তাতে তো কোনো লাভ নেই। তো এই এটাই ছিল আমার আজকের ভিডিও। এই গানটা কেমন, মানে রবীন্দ্রসঙ্গীত কেমন লাগে, এটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই। রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনাথ আমাদের সবার মনে আছেন, সমস্ত ফিলিংস এর মধ্যে আছেন, সমস্ত অনুভূতি মধ্যে তিনি আছেন। এবং এটাও আমি বলতে পারি যে কিছু মানুষ, এই যে এটা হচ্ছে প্রকৃতি পর্যায়ের গান, কিছু মানুষ মানে বেশিরভাগ মানুষই কি করে বলুন তো, বৃষ্টিতে ভেজে, আর কিছু মানুষ বর্ষাকে অনুভব করে। এই গানটা বিশেষ করে যারা বর্ষা প্রেমী মানুষ, যারা বর্ষাকাল তাদের খুব ভালো লাগে, বৃষ্টি ভালো লাগে তাদের জন্য, এবং আমার বৃষ্টি খুব ভালো লাগে। তো এই ছিল আমার ভিডিও। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল, প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।